আমি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবচেয়ে বেশি আমি বেশি ভালো আছি আর আজকের দিনে আমি সবচেয়ে বেশি হ্যাপি বিশ্বাস করবেন কিনা জানি না মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি সেরা জীব হিসেবে প্রেরণ করেছেন ওনার প্রতি কৃতজ্ঞ তার পাশাপাশি আমার মা বাবার প্রতি কৃতজ্ঞ আজকে যদি ওর আমার জন্মগ্রহণ না দিত তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা তৈরি হতো না তো মা বাবার জন্য আমার একটা তালি হবে পাশাপাশি আরো দুজন মানুষের প্রতি কৃতজ্ঞ না জানালে নয় আজকের দিনে এই অবস্থানে আসা এ জায়গাতে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা তৈরি করা আমার লাইফে হয়তো হয়তো না হয়তো এখনো আমার সেই বন্ধুদের সাথে আড্ডা হতো মেয়েদের সাথে লাইন মেরে থাকতাম কারণ আমি ওই জায়গাতে ছিলাম আজকের দিনও তাদের এই অবদান তাদের এই এই জায়গাতে নিয়ে আসা একটাই কারণ তাদের সব সময় আমি সাপোর্ট পেয়েছি তো আমি কিন্তু কথা জানাই সাইফুজ্জামানের প্রতি এবং মান্নাবরের প্রতি কিন্তু তারা আজকে আমার এই হাতে হাত না ধরে আমাকে এই ইনফরমেশন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা যদি ধরে না রাখতো তাহলে আমি হুই এক বছর আট মাস আগে চলে গেছিলাম সে জায়গা থেকে আর এ জায়গাতে ফিরে আসতে পারতাম না তো তাদের জন্য মন থেকে একটা শুভকামনা রইল পাশাপাশি আমার এই প্রতিষ্ঠানে মাত্র আট মাস রানিং আমি আট মাস কাজ করলাম বাট এক বছর আমার মিষ্টি কাজ বাট আমি গর্ব করে বলতে পারি আমি প্রথম তিন মাস কাজ করি কোন রেজাল্ট ক্রিয়েট করতে পারি নাই বাট আমার এমন এক অবস্থা হয় এমন এক সিচুয়েশন হয় আমার চলার মতো অবস্থায় ছিল না সেই জায়গাতে হাতে ধরে মান্নাবেটা আমাকে অত্যন্ত সাপোর্ট দিয়েছিলেন দুঃখে সেই আসলে আমি এই ফার্স্ট লেভেল প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট ট্রেনিং বেসিক স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং আমি অনেকটা ট্রেনিং পাই আনাকায় করতে হয়েছে সেই জায়গাটা জিতেছি যে আজকের দিনে আমাকে ট্রেনিং করতেছি আজকের দিনে আমার অত ইনকাম নাই বাট ফ্যামিলি সাপোর্ট নাই তবে লেগে থাকবো লেগে থাকা না আমার সফলতা আজকের দিনে লেগে আছি আমার বিশ্বাস কোনো একটা দিন আমি সফলতা মানতে বোঝাবো সেই সফলতা আজকে আমার দিকে নিয়ে আসছে সেই কঠিন পরিশ্রম হয়তো এই পাঁচ মাসের মধ্যে একটা দিনও বলতে পারবে না যে আমি কোনো এসকিউল দেখাইছি কোনো এসকিউল নাই আমি রিকোয়েস্ট করবো ম্যাডামকে এবং আমার লিডার সাইফুল দাকে আসার জন্য